আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুনুর রশিদ। তা আমার রেগুলার যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং টিউটোরিয়াল বলতে পারেন অথবা ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা আমার দেখে থাকেন, তে প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে গল্প করব, যেটা এর আগে হয়তো বলা হয়নি। এটা সাথে মোটামুটি মেডিকেল স্টুডেন্ট, শিক্ষক বা যারা হেলথ কেয়ার প্রোভাইডার বা প্রফেশনাল যারা আছেন, তেনারা আসলে এক বাক্যেই এটাকে চিনেন। এই রোগের নাম হচ্ছে টেনিস ইলবো। টেনিস ইলবো বলতে বোঝাই যাচ্ছে যে আমাদের ইলবো জয়েন্টের আশেপাশে কোথাও প্রবলেম। তা টেনিস ইলবো বলতে মূলত যেটাকে বোঝায় এটা হচ্ছে যে আমাদের ইলবো জয়েন্টটাকে যদি ধরা হয় এই জায়গাটাতে, এই জায়গাটাতে চাপ দেওয়ার সাথে বা টিপ দেওয়ার পরে, অথবা আমি যদি কোনোভাবে টিপ দিয়ে বা একটু হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করি এই জায়গাটাতে, তো ন্যাচারালি যেটা হয় এটা প্রচুর পেইন মনে হয়। পেইনটা এখান থেকে শুরু হয়ে আস্তে 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 ফোর আর্ম দিকেও চলে আসে। তো এই জায়গায় যেই টেন্ডনটা লাগানো থাকে এটা হচ্ছে যে ল্যাটেরাল ইপিকন্ডাইল বা ল্যাটেরাল ইপিকন্ডাইল যে জায়গা থেকে অরিজিন হয়, এই জায়গা থেকে মাংসটা যে জায়গা থেকে আমাদের টেন্ডনটার অরিজিন হয়, এবং অরিজিনের জায়গাটাতে হালকা কিছু মাংসের ফাইবার ছিঁড়ে যেতে পারে বা এই নার্ভ মানে টেন্ডন বা লিগামেন্ট যেটা আছে এর জায়গাটাতে কিছু ফাইবার দেখা গেল, অনেকগুলো চুল আমি এইভাবে হাত দিয়ে ধরলাম বা একটা বা দুইটা চুল উঠে গেছে। তো এইরকম কিছু ফাইবার যখন এখান থেকে উঠে যায় বা ছিঁড়ে যায় বা পার্শিয়াল টিয়ারিং হয়, টিয়ারিং হওয়ার পরবর্তীতে ওই জায়গাটাতে যে প্রবলেমটা হয় মূলত সেটা হচ্ছে ইন্টারনাল কিছু ব্লিডিং হয়, হালকা ব্লিডিং। এই ব্লিডিংটা দেখে যেহেতু বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, সেহেতু এই জায়গাটাতে ধীরে ধীরে সয়েলিং হয় বা ইডিমের মতো মনে হয়, এবং এই সয়েলিংয়ের পরবর্তীতে এটা ইনফ্লামেশনের কারণেই আপনার ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস অথবা টেনিস ইলবো নামে এই রোগটা আসলে শুরু হয়ে থাকে। তে এটা মূলত যে কারণে বেশি হয় সেটা হচ্ছে যে এই মানে এই ডিজিজ কন্ডিশনটাকে বলা হয় যে রিপিটেড ইঞ্জুরি। একটা মাংসের ফাইবারকে আমি যদি বেশি পরিমাণে বা একটা মাংস মাসেলকে যদি আমি বেশি পরিমাণে কাজ করাইতে বা একটা সময় এই মাসেল ফাইবারটা আসলে কি হয়, ফ্যাটিক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তে এই এই প্রবলেমটা মূলত টেনিস খেলোয়াড়দের বেশি হয়। যেহেতু টেনিস খেলোয়াড়দের বেশি হয় সেহেতু এই কন্ডিশনটাকে টেনিস ইলবো বলা হয়ে থাকে। দর্শক আবার বলে দিচ্ছি, আপনার হাতের হচ্ছে কি যদি ইলবো জয়েন্টের আপার সাইডে যদি আপনি চিন্তা করে দেখেন, আপার সাইডে যে কন্ডাইল বা হাতের যে জোড়াটা আছে জোড়াটা জায়গাতেই এই প্রবলেমটা বেশি হয়। এই প্রবলেমটা এবং পেইনের সাথে সোয়েলিং টেন্ডারনেস থাকে এবং এইখানে ল্যাটারাল ইপিকন্ডাইলের ইনফ্লামেশনের কারণে যে কন্ডিশনটা তৈরি হয় এটাকেই বলা হয় টেনিস ইলবো। মূলত এটাই। এর পরবর্তীতে আমরা টেনিস ইলবো নিয়ে ডিটেলস আলোচনার ভিতরে আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে এটার সিমটম কজ জানবো, কজের পরবর্তীতে সিমটম জানবো, সিমটমের পর ডায়াগনোসিস আমরা শিখে ফেলবো, এর পরবর্তীতে হচ্ছে এটা ট্রিটমেন্টের পরে আরও কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলোর কথাও আমরা এই টিউটোরিয়ালে বলে দিব। যে চলুন এর কারণগুলো আমরা দেখে নেই। যেহেতু বলা হচ্ছে যে রিপিটেড ইঞ্জুরি বা মাইক্রোট্রমা বা ওভার ইউজ ইঞ্জুরির কথা বলা হচ্ছে, সেহেতু এই ওভার ইউজ ইঞ্জুরি আসলে কারা এই ইঞ্জুরির সাথে জড়িত বা কোন প্রফেশনের মানুষ এই ইঞ্জুরির সাথে জড়িত বেশি হয় এটা বলেই ফেলছি যে টেনিস ইলবো এইটা টেনিস খেলোয়াড়দের সবচেয়ে বেশি পরিমাণে হয়, এক নম্বর। দুই নম্বরে কাপড় ধোয়ার পর সিপন দেওয়া, যেরকম তাওয়েল যদি আমরা সিপন দেই, যেহেতু মহিলা যারা আছে আমাদের বাসা বাড়িতে মা বোন, তাদের কাপড় ধোয়ার পর এই যে কাপড় স্কুইজিং যেটা করতে হয়, এই করতে গেলে কিন্তু এই ব্যথা এই জায়গায় প্রচুর পরিমাণে ব্যথাটা বুঝতে পারে। এর পরবর্তীতে হার্ডওয়্যারের কাজ বা টেকনিক্যাল কিছু কাজ যেমন আছে র্যান্স টাইট দেওয়া, অথবা দেখা গেছে যে র্যান্স টাইট দেওয়ার জন্য যে কাজগুলো যারা করে এদের সবচেয়ে বেশি হয়। এর পরবর্তীতে দেখা গেছে এর পরে যেই প্রফেশনের মানুষগুলো আসতেছে সেটা হচ্ছে হাতুড়ি ডাঙ্গানো, যেটা লং টাইম হাতুড়ি বা ইট ডাঙ্গানোর ক্ষেত্রে বা ইট ভাঙার ক্ষেত্রে যেই শ্রমিক ভাইরা কাজ করেন তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। বাইক ড্রাইভিং যারা বেশি করেন, লং টাইম বাইক ড্রাইভিংয়ে যাদের মানে অভ্যাস আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়, এটাই মূলত। এর পরবর্তীতে আরও কিছু কন্ডিশন থাকে যেটা আসলে টেনিস ইলবোর জন্য মূলত দায়ী। এটা হচ্ছে যে কোনো কারণে যদি ইলবো জয়েন্টে ফ্র্যাকচার হয়ে থাকে, প্রিভিয়াস কোনো টাইপে ফ্র্যাকচার বা ইঞ্জুরি হয়ে থাকে, ইঞ্জুরি হলে এই টেনিস ইলবো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।
এবং ইলবো জয়েন্টে ডিসলোকেশন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কাজ করতে গিয়ে বা ওভার ইউজ ভারী জিনিসকে আমাকে লং টাইম অনেক জায়গা মানে বয়ে নিয়ে যে আসা লাগে যেটা বলা হয় যে বাজার করে যেমন আমরা বাসা বাড়িতে যেমন যেটা নিয়ে আসি খরচ বলি আমরা যেটাকে এই টাইপের কাজ যদি একাধারে অনেক সময় করা হয় তাহলে এই টেনিস ইলবো হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় এরপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও যেই পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে বেশি হয় আমরা যেমন কম্পিউটারে যেটা টাইপ করতেছি বা টাইপিং এর ক্ষেত্রে অথবা স্মার্টফোনে মেসেজিং এর যে সিস্টেম আমাদের আছে যে দুইটা আঙ্গুল আমরা অল টাইম ব্যবহার করি এই দুইটাকে এই দুইটার কারণে কিন্তু এই মেসেজিং এর ক্ষেত্রে বা অফিসিয়াল যারা কাজ লং টাইম টাইপের কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসলে বেশি হয়ে থাকে এর পাশাপাশি আরও কিছু কন্ডিশন বলতে যেটাকে মূলত বোঝানো হয় যেমন কাপড় কাচার যে কাজটা এটা করলেও কিন্তু বেশি হয় বা ঝাড়ু দেওয়া বাসা বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজ যেটা আছে যারা এই কাজগুলো বেশি করে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় এর পরবর্তীতে মূলত এর পাশাপাশি আরও কিছু প্রবলেম যেটা থাকে যে কিছু ডিজিজ কন্ডিশনের কথাগুলো বললাম ফ্র্যাকচারের কথাগুলো বললাম তারপর অস্টিওআর্থ্রাইটিস যদি ইলবো জয়েন্টে হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় মানে বেশি হওয়ার চান্সটা বেশি থাকে এর পরবর্তীতে ইলবো বার্সাইটিস যদি থাকে টেন্ডিনাইটিস থাকে ইনফ্লামেশন থাকে সোয়েলিং থাকে এরকম বা রিপিটেড কোনো ট্রোমা বা হঠাৎ কোনো আঘাত আমি পেলাম এর কারণেও কিন্তু দেখা গেছে যে এই ইলবো জয়েন্টে টেনিস ইলবোর প্রবলেমটা আসলে বেশি হয় এর সাথে সাথে আরও কিছু আছে ট্রাইসেপ মাসেলে টেন্ডিনাইটিস বা ফোরআর্ম মাসেল যদি উইক হয়ে যায় কোনো কারণে স্নায়ুতন্ত্রে প্রবলেমের কারণে যদি আমাদের মাসেল পাওয়ার কমে যায় যেমন হেমিপ্যালিজে রোগী যারা আছেন বা স্ট্রোক পরবর্তীতে যে পেশেন্টগুলো থাকেন তাদের ক্ষেত্রেও এটা সম্ভাবনা একটু বেশি থাকে কারণ ফোরআর্ম মাসেলগুলো যখন পাওয়ার কমে যাবে অটোমেটিক্যালি টেন্ডনটা আসলে তার কার্যকারিতা অনেকটা কমে যায় কমে যাওয়ার কারণে হঠাৎ করে এটা সিরেও যেতে পারে এই টাইপের প্রবলেমও হতে পারে তারপরে অস্টিও নেক্রোসিসের কথা বলা হয়ে থাকে অস্টিও নেক্রোসিস বা অস্টিও আর্থ্রাইটিস যেটা আছে এটা কারণে হইতে পারে তারপরে অস্টিও পেনিয়া আছে এই প্রবলেমের কারণেও এটা হতে পারে স্প্লিন্টিং যারা দেখা গেছে যে আমরা মানে স্প্লিন্টিং বলতে যেমন আমাদের ফ্র্যাকচার আবার আমরা যে কোনো জায়গায় ফ্র্যাকচার হলে ফ্র্যাকচারের জন্য যে আমরা ইলবো ব্যাগটা ব্যবহার করি হয়তো এটার পজিশন কম বেশি হওয়ার কারণেও এই প্রবলেমটা হতে পারে এর মূলত স্প্লিন্ট রিলেটেড সমস্যাগুলো বা এই টাইপের প্রবলেমগুলোই ঘুরায় পেশায় আসে এর সাথে আরও কিছু প্রবলেম যদি আমরা অ্যাড করি সেটা হচ্ছে যে সার্ভাইকাল স্পাইনে যদি কোনো কারণে আমাদের সার্ভাইকাল নার্ভের ইনজুরি হয় বা নার্ভ টেন্ডন নার্ভ যদি কম্প্রেশন হয় তার ফলে এই ফোরআর্মের মাসেলগুলোতে যে মিডিয়ান নার্ভ বা আলনার নার্ভ বা রেডিয়াল নার্ভ সাপ্লাই দিতেছে এই নার্ভগুলো যদি কোনো কারণে আমাদের ঘাড়ে বা কাঁধে বা অন্য কোথাও প্রবলেম হয় প্রবলেম বলতে ফ্র্যাকচার বা অন্য কোনো টাইপের যদি সমস্যা দাঁড় হয়ে যায় যেমন সারা রাত আমি অ্যাবনর্মাল বালিশে বা অ্যাবনর্মাল পজিশনে যদি আমি শুয়ে থাকি অথবা আমরা ট্রাভেল করতে যাই সব জায়গায় আমাদের শুয়ে থাকার বালিশ বা এই যে এই মানে শুয়ে থাকার সিস্টেম বাসা বাড়িতে যেরকম বাইরে হঠাৎ করে আমরা ওইভাবে এটা পাই না হঠাৎ দেখা গেল যে তার কারণেও কিন্তু সারা রাত ঘুমানোর কারণে দেখা গেছে যে আপনার এই ইলবো জয়েন্টে পেইন প্যারালাইসিস বা ঝিনঝি ঝিনঝি ভাব অবশ্য এই সমস্যাটাও কিন্তু হতে পারে এর পরবর্তীতে কনজেনিটাল কিছু প্রবলেম আছে তো এগুলো রেয়ার এগুলোর জন্য আসলে মূলত ওইভাবে বলা হয় না যে টেনিস ইলবো মূলত রিপিটেড ইনজুরি এবং রিপিটেড ইউজ এ সার্টেন টাইপ অফ মাসেল সার্টেন টাইপ অফ মাসেলকে যদি আমি বেশি পরিমাণে কাজ করাইতে যাই তাহলে আমার এই প্রবলেমটা হতে পারে মূলত দর্শক এই টাইপেরই প্রবলেম বা এই টাইপের মানে কজগুলাই বিহাইন্ডে আছে সেটা হচ্ছে টেনিস ইলবোর ক্ষেত্রে এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে টেনিস ইলবোর আসলে সিমটমটা কি সিমটমটা বলতে অ্যাট ফার্স্ট আমাকে ধরে নিতে হবে যে এখানে পেইন হবে কেমন পেইন সেটা ইনটলারেবল পেইন বা ইন্টেন্স পেইন প্রচণ্ড ব্যথা চাপ দেওয়ার সাথে সাথে মনে হয় যে মাথা ব্যথাটা এখান থেকে মাথায় চলে গেলে মাথায় যায় লাগতেছে ব্যথাটা এরকম এই সমস্যাটা এই জায়গাতে পেইন থাকবে পেইনের সাথে সাথে আপনার সয়েলিং থাকতে পারে হালকা সয়েলিংয়ের পর টেন্ডারনেস যেটা টিপলে একটু তুপতুপে ভাবে এরকম মনে হইতে পারে এবং এই ব্যথাটা একটা জায়গা থেকে হাত থেকে এই ফোরআর্মের দিকে সোজা ব্যথাটা চলে আসতে পারে অথবা আমি যেটা বললাম যে স্কুইজিং করার কারণে বা বুক ডাউন দেওয়ার যেটা কাজ আছে এই টাইপের কাজ যদি আমরা করি বা শক্তভাবে কোনো কিছু গ্রিপ করতে গেলে মানে চিপে ধরতে গেলেও আমাদের এই জায়গাতে এই পেইনটা বোঝা যায় বা পেইনটা বুঝতে পারি তাহলে পেইনটার ধরন হবে পেইন থাকবে সয়েলিং থাকবে টেন্ডারনেস থাকবে এর সাথে পেইন পেইন উইথ রেডিয়েশন থাকবে রেডিয়েশন পেইন থাকতে পারে তারপর প্যারেস্থেসিয়া ইচিং বা নাপনেস যেটাকে বলা হয় বা টিংলিং সেন্সেশন বা সুই দিয়ে খোঁচানোর মতো ব্যথা এই দিক থেকে এইদিকে চলে আসতে পারে হঠাৎ করে আমার প্রবলেম বা অন্য কোনো
অ্যাসোসিয়েট কোনো কন্ডিশন থেকেও এটা এই সমস্যাটা যেটা বলা হয় যে এটা আসতে পারে। তো মূলত টেনিস খেলোয়াড় বা স্পোর্টস এর রিলেটেড যারা কাজের সাথে জড়িত, যেমন ফুটবল বা ক্রিকেট যারা খেলতেছে বা অ্যাথলেটিক কিছু কিছু পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে এটার হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। এর পরবর্তীতে ইলবো জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টে সমস্যা হইতে পারে, মানে সুপাইনেশন প্রোনেশন যেটা আছে এটাতে আমরা পেন বুঝতে পারি। এর পরবর্তীতে ব্রুইশিং থাকতে পারে। এই টাইপের প্রবলেমগুলোই মূলত এখানে মাসেল স্কার বা মাসেল স্পাজমের কোনো প্রবলেমগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা মূলত টেনিস ইলবো। তো টেনিস ইলবো বলতে বোঝাই যাচ্ছে দর্শক যে এই এই প্রবলেমটা হচ্ছে ইলবো জয়েন্টের আপার সাইডের মাংসের এই টেন্ডনটার অরিজিন যেখানে সেখান থেকে মূলত ঘুরে পেছে এই টাইপের গুলাই দেখা গেছে। এর পরবর্তীতে ব্যথাটা আরো একটু বাড়তে পারে, কখন সেটা বাড়তে পারে সেটাও আপনাদের বলে নিই। যদি মানে রাতে ঘুমানোর পর ব্যথা বাড়তে পারে বা সকালে ঘুম থেকে উঠে আপনাদের কাছে মনে হইতে পারে যে ব্যথাটা অনেক বেশি মনে হচ্ছে, আর যেটা বললাম যে কোনো কিছু চাপ দেওয়ার কারণেও দেখা গেছে যে ব্যথাটা অনেক পরিমাণে বাড়ে, এগুলা থেকেও আমরা শিওর হয়ে যাই যে আসলে এটা টেনিস ইলবো। মূলত টেনিস ইলবোর সিমটমগুলো এই টাইপেরই। এর পরবর্তীতে আমরা যেটা জানবো টেনিস ইলবোর ডায়াগনোসিসের সুবিধার্থে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগ বলতে একটা হচ্ছে আমরা ম্যানুয়াল টেস্ট করে দেখব, দুই নম্বর ল্যাব টেস্ট করব, তিন নম্বর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজিং টেস্ট আমরা করব। তো দর্শক ম্যানুয়াল টেস্ট বলতে ফিজিক্যাল এক্সামিনেশন, আমি এখানে দেখবো আর কি ফিজিক্যাল এক্সামিন করে দেখবো, চিপে ধরে বা আশেপাশে আমি নাড়বো এখানে টিপিং মানে টিপে 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 বুঝতে পারবো যে এই জায়গাটাতে ব্যথাটা হচ্ছে কিনা। যদি ইন্টেন্স কোনো ব্যথা হয়ে থাকে বা ব্যথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা শিওর হবো যে এইখান থেকে টেনিস ইলবোর প্রবলেম এটা আছে, এটা এক নম্বর। এর পরবর্তীতে ইনস্পেকশন করতে হবে তার চারপাশে, নর্মাল হাত যেই ইলবো জয়েন্টটাতে পেন করতেছে আমরা তার অপোজিট ইলবোকে আমরা মানে দেখতে পারি যে এই ইলবো জয়েন্টটাতেও প্রবলেম আছে কিনা। দুইটার সাথে কম্পেয়ার করলে অটোমেটিক্যালি কিন্তু দেখতে পারবো যে একটার ফাংশন যতটুকু ফ্লেক্সিবল অন্যটা বা অ্যাফেক্টেড ইলবো জয়েন্টের ফাংশনটা ততটা ফ্লেক্সিবল না বা কাজ কর্মের তারতম্য দেখেও আমরা এটা বুঝতে পারি। এর পরবর্তীতে এর সাথে যেগুলো কন্ডিশনগুলো আছে আমরা ফোরআর্মের মাসেলগুলোর যে টেস্ট আছে টেস্টগুলো আমরা করতে পারি। তার পরবর্তীতে এর সাথে সাথে যেন সুপাইনেশন প্রোনেশন এই টেস্টগুলো আমরা করতে পারি। রেজিস্টেড এক্সারসাইজ করে আমরা এইভাবে রেজিস্টেড এক্সারসাইজ করেও আমরা এটা সম্পর্কে শিওর হতে পারি, বা আইসোমেট্রিক এক্সারসাইজ করতে বললেও পেশেন্ট ফিল করতেছে কিনা পিন সেটা থেকেও আমরা এটা বুঝতে পারি যে টেনিস ইলবো হয়েছে বা টেনিস ইলবো না। তবে এটা বলতে গেলে যে মূলত টেন্ডারনেস সয়েলিং এই টাইপের প্রবলেমগুলো আমরা দেখেই যেটা বুঝতে পারবো বা ইনস্পেকশন বা পালপেশন করে আমরা কিন্তু এটা সম্পর্কে ক্লিয়ার হতে পারবো। এর পরবর্তীতে আমরা আসবো মানে দর্শক ল্যাব টেস্টে। তো ল্যাব টেস্ট বলতে গেলে আসলে ল্যাব টেস্টটা অনেকগুলো প্রবলেম, শুধু টেনিস ইলবো নয়, টেনিস ইলবোর সাথে অন্য কোনো প্রবলেম আপনার আছে কি না সেই জিনিসগুলো জানার জন্য মূলত ল্যাব টেস্টটা জরুরি। তো ল্যাব টেস্টের ভিতরে আপনার প্রথমে যেটা করতে হবে এটা হচ্ছে সিবিসি ইএসআর হিমোগ্লোবিনের পরিমাণটা আমাকে জানতে হবে, আমার এখানে সিবিসির পরিমাণ নর্মাল আছে কিনা সেটা দেখতে হবে, ইএসআর হাই কতটুকু সেটা দেখতে হবে, হিমোগ্লোবিনের পরিমাণটা লো কতটুকু সেটা আমাকে দেখতে হবে। এর সাথে ইউরিনের আমরা এক্সামিনেশন করতে পারি। এরপর ইউরিন এক্সামিনেশনের সাথে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ইউরিন এক্সামিনেশনটা অনেকটাই ইফেক্টিভ এই টেনিস ইলবোর জন্য। এর পরবর্তীতে স্টুলের এক্সামিনেশন আমরা করব। এর পরবর্তীতে দেখা গেছে যে যদি পেশেন্টের বয়স অনেক বেশি হয়ে থাকে সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের টেস্টটা করে নিব। এর পরবর্তীতে আমরা যেটা করবো এটা আল্ট্রাসাউন্ড টেস্ট যেটা আছে আল্ট্রাসাউন্ডটা করে নিব। আল্ট্রাসাউন্ড করলে বা দেখা গেছে যে মাসকুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড যেটাকে বলা হয় এই আল্ট্রাসাউন্ডটা করে আমরা ওভার শিওর হতে পারবো যে আসলে ইলবো জয়েন্টটায় কতটুকু প্রবলেম। এর পাশাপাশি যেটা আছে কিডনির প্রবলেম আছে কিনা সেটা সাইড ঊর্ধ্ব যদি কোনো পেশেন্ট হয়ে থাকে তার জন্য আমরা কিডনির টেস্টটাও করে ফেলবো। কিডনি টেস্টটা বলতে সিরাম ক্রিয়েটিনিনের পরিমাণটা কত আছে এটাও জানতে পারি। এর যদি থাইরয়েড বা হরমোনাল কিছু প্রবলেম থাকে তে থাইরয়েড ফাংশনের টেস্ট এগুলোও করা যায়, বা বোন মিনারেলের বডিতে মিনারেলের পরিমাণ কতটুকু বা এইগুলোর জন্য বোন মিনারেল ডেন্সিটি যেগুলো আছে এই টেস্টগুলো আমরা করতে পারি। ওয়েটের সাথে কম্পেয়ার করতে পারি, যেমন ওভার ওয়েটের মানুষের জন্য টেনিস ইলবো যেই টাইপের হবে অথবা দেখা গেছে একদম পাতলা বা থিন একটা পাবলিকের জন্য তার জন্য দেখা গেছে যে এই প্রবলেমটা কম হতে পারে। মূলত এইগুলাই হচ্ছে ল্যাব টেস্ট। এর পরবর্তীতে আসবো যেটা আমরা ইমেজিনের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আমাদের এক্সরে করতে হবে। হ্যাঁ, মোটামুটি বলছিলাম যে এক্সরে অ্যাট ফার্স্ট ইমেজিং টেস্টের ভিতরে আমরা যেটা করবো এটা হচ্ছে এক নম্বরে এক্সরে করতে হবে। কিন্তু এক্সরেটা আসলে ইফেক্টিভ কোনো টেস্ট না এই টেনিস ইলবোর ক্ষেত্রে, যদি আমাদের ইলবো জয়েন্ট ফ্র্যাকচার বা ডিসলোকেশন বা ওই টাইপের কোনো প্রবলেম থাকে তার জন্য আমরা
আমরা এক্সরে করব এক্সরে করে আমরা আরো শিওর হয়ে নিব এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি সিটি স্ক্যান করতে পারি এমআরআই করতে পারি সিটি স্ক্যান এমআরআই এই দুইটা টেস্টের মাধ্যমে আমাদের ইলবো জয়েন্টের টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট সাইনোভিয়াম বার্সা মাসেল এবং অ্যাসোসিয়েট কন্ডিশন যেটা আছে মানে ওভারঅল জয়েন্টের ইন্টারনাল যে স্ট্রাকচারটা আছে সেটা সম্পর্কে আমরা শিওর হতে পারবো এমআরআই এবং এক্সরে এমআরআই এবং সিটি স্ক্যানের মাধ্যমে এর পাশাপাশি আমরা যেটা করতে পারি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট বা এই জায়গায় যে প্রবলেমটা আছে হাড়ের যদি কোনো প্রবলেম থাকে বা আলসার বা টিউমারের মতো কোনো কিছু যদি ভিতরে থাকে সেটার জন্য আমরা বোন স্কিনটোগ্রাফি টেস্টটা আমরা করে ফেলবো মূলত টেস্ট বলতে দর্শক এগুলোই এর পরবর্তীতে আমরা ট্রিটমেন্টে আসবো ট্রিটমেন্টটা মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে একটা ন্যাচারাল ট্রিটমেন্ট একটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সার্জারি ন্যাচারাল ট্রিটমেন্ট বলতে যেটাকে বোঝানো হয় এটা হচ্ছে প্রোটেকশন রেস্ট আইস কম্প্রেশন ইলিভেশন আমার এই জয়েন্টটা যখনই আমি যদি কোনো অ্যাকুইট কোনো কন্ডিশন বা হঠাৎ করে গেছি আঘাত পাইছি অ্যাক্সিডেন্ট করছি বা কোনোভাবে দেখা গেল যে আমার হাতটা মোচর খেয়ে কোনো প্রবলেম হয়েছে ইন্টারনাল ডিসলোকেশন হয়েছে এই টাইপের কোনো প্রবলেম যদি হয় সাথে সাথে আমরা এই ব্যথাটার জায়গাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বরফের শেক দিতে পারি সেটা পানির বোতল ফ্রিজে রাখা সেটাও দিতে পারবেন অথবা পলিথিনের খাপায় পানি রেখে পানিটা যখন জমে যাবে বা ঠান্ডা হবে তখন আপনি এই যেই জায়গাটাতে পেইন বেশি সেই জায়গাটাতে আপনি এই বরফের শেকটা দিতে পারেন বা ধরে রাখতে পারেন পাঁচ মিনিট দশ মিনিট বা এর কমও হতে পারে সেটা এটা বেশিও হতে পারে বা ক্রমান্বয়ে আপনি কয়েকবার এটা করতে পারবেন এক নাম্বার দুই নাম্বারের রেস্ট যেহেতু আপনার ইলবো জয়েন্টে প্রবলেম হচ্ছে সেটাকে অবশ্যই আপনাকে রেস্টে রাখতে হবে রেস্ট তার পরবর্তীতে আমরা যেটা করতে পারি কম্প্রেশন কম্প্রেশন বলতে যদি ইলবো জয়েন্টের আমরা মুভমেন্টটাকে ঠিক রাখতে চাই বাট আমাদের টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট বা এই যে বলতেছে যে টেনিস ইলবো এটা যাতে ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস এটার অরিজিনে যাতে কোনো টাইপের মাসেলের মুভমেন্ট না হয় জয়েন্টের মুভমেন্টটা হোক বাট মাসেলের মুভমেন্ট যেন না হয় তার জন্য আমরা কম্প্রেশন ব্যবহার করতে পারি এটা আমরা হ্যান্ড গ্লোভসের মতো যেটা আছে এটা দিয়েও করতে পারি বা ইলাস্টোক্রেপ ব্যান্ডেজ আছে ব্যান্ডেজের মাধ্যমে আমরা এটা করতে পারি ইলিভেশন করে রাখতে হবে কেন রাখতে হবে দর্শক সেটা বলি যদি হাতটা আপনার ইলিভেটেড পজিশনে না থাকে বা এইভাবে যদি আমরা নর্মালি যে ফেলায় রাখি তাহলে যেটা হয় এখানে দেখা যায় যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাওয়ার কারণে এইখানে এডিমার চান্সটা বেশি থাকে বা বেশি পরিমাণে ফুলে যেতে পারে এই টাইপের প্রবলেম হতে পারে তো এগুলো রিমুভ করার জন্য প্রোটেকশন রেস্ট আইস কম্প্রেশন ইলিভেশন যেটা ইলিভেশন করে রাখতে হবে এর পরবর্তীতে আমরা আরও কিছু এক্সারসাইজ করতে পারি যেমন ফিজিওথেরাপি আছে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এটা ওয়াইড ভ্যারাইটিজ অফ ট্রিটমেন্ট মানে সিস্টেম আছে ফিজিওথেরাপি বিভিন্ন নিউরোডাইনামিক কিছু ইমেজিং মানে মডালিটিস বা যন্ত্রের মাধ্যমেও টেস্ট এটা করানো যায় অথবা ম্যানুয়ালি কিছু মানে কিছু ট্যাপিং বা ম্যানিপুলেশন আছে ম্যানিপুলেশনের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো এই প্রবলেম থেকে আমরা উত্তরণ হতে পারি মূলত ফিজিওথেরাপির নিকটে যারা ফিজিওথেরাপির ডক্টর আছেন তাদের সাহায্য নিয়ে আপনি এই টেনিস এলবোর চিকিৎসাটা সুন্দরভাবে করে ফেলতে পারবেন তো এগুলোর ভিতরে আরও যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার শর্টওয়েভ মাইক্রোওয়েভ আল্ট্রাসাউন্ড আইআরআর এই টাইপের এক্সরে বা এই টাইপের হচ্ছে যে ট্রিটমেন্ট প্রসিডিউরই মূলত টেনিস এলবোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর বলবো যেটা ডিপ ট্রান্সভার্স ফিকশন ম্যাসেজ এইটাও অনেকটা ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট প্ল্যান এটা হচ্ছে টেনিস এলবোর ক্ষেত্রে এরপরে ইসেন্ট্রিক এক্সারসাইজ বা আইসোমেট্রিক এক্সারসাইজ বা রেজিস্টেড এক্সারসাইজ আমরা করতে পারি এই রেজিস্টেড এক্সারসাইজ করার মাধ্যমে আমরা আমাদের মাসেলে পাওয়ারটা ফিরে নিয়ে আসতে পারবো এবং টেন্ডনটা আছে টেন্ডনটা নর্মাল পজিশনে আমরা ফিরে নিয়ে আসতে পারবো এরপর আছে এক্সট্রা কর্পোরাল শক থেরাপি যেটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি লো লাইট লেজার থেরাপি যেটা আছে এটাও আমরা ব্যবহার করতে পারি এই জায়গাতে আল্ট্রাসাউন্ড থেরাপি যেটা আছে আল্ট্রাসাউন্ড এই আল্ট্রাসাউন্ড থেরাপির মাধ্যমে এটা আমরা ট্রিটমেন্ট করতে পারি এর পরবর্তীতে আমরা যেই টাইপের হচ্ছে ট্রিটমেন্ট করবো যেমন টেন্সের কথা বলা হয় থেকে ট্রান্সকিউটিনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন ছোট্ট একটা মেশিন বিভিন্ন প্যাড বিভিন্ন জায়গায় বসানোর মাধ্যমে মাসেলে ভাইব্রেশন দিয়ে ব্লাড সার্কুলেশন বাড়ান এবং বাড়ানোর মাধ্যমে আমরা এই ট্রিটমেন্টটা করতে পারি এর পরবর্তীতে ইয়োগা আকুপাঙ্কচার এই টাইপের চিরোপ্র্যাকটিক এগুলো এক্সারসাইজ বা এই টাইপের ট্রিটমেন্ট প্ল্যান তো আছেই এগুলোও ফিজিওথেরাপি বা ট্রিটমেন্টের মধ্যেই এগুলো পড়তেছে এবং এই টাইপের চিকিৎসাগুলোর পপুলারিটি দিন দিন আরও অনেকটাই বেড়ে যাচ্ছে এরপরে আমরা যেটা আসবো দর্শক সেটা হচ্ছে যে আমরা মেডিকেশন কী খাবো যদি আমরা অ্যাকুট পেইন হয়ে থাকে যদি আঘাত বা ইঞ্জুরি কোনো কারণে পেইন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা ব্যথানাশক ট্যাবলেট খাবো সেটা হচ্ছে যে কিটোরোলাক ফার্স্ট চয়েস 10 mg ট্যাবলেট সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7 দিন থেকে আপনি 14 দিন করতে পারেন
এটা হচ্ছে যে বলে দেই রোলাক আছে উইনো উইনো পাশে টোরাক্স আছে এগুলা হচ্ছে ব্র্যান্ড নেম বাংলাদেশে এগুলা কোম্পানির নেমে পাওয়া যায় 10 এমজি ট্যাবলেট মনে রাখতে হবে সকালে একটা রাতে একটা এবং অবশ্যই আপনারা ভুলবেন না ব্যথার ট্যাবলেটের সাথে সাথে পেইন কিলারের সাথে অ্যান্টি আলসারেন সেটা সাইক্লো হোক প্যান্টোনিক্স হোক আর ওমেনিক্স ইসোনিক্স যে টাইপের ট্যাবলেট হয় গ্যাসের আপনারা সচরাচর খেয়ে থাকেন সেই টাইপের একটা মানে অ্যান্টি আলসারেন ট্যাবলেট বা গ্যাসের ট্যাবলেট আপনাকে এর সাথে খেতে হবে এর পাশাপাশি যেটা আছে বিভিন্ন টাইপের ব্যায়াম মানে মানে ভিটামিনের মাধ্যমে চিকিৎসা যেটা করা হয় এর ভিতরে আছে বিএম বি6 বি12 এটা হচ্ছে সচরাচর যেটা বাজারে যেটা পাওয়া যায় স্কোয়ারের এটা হচ্ছে নিউরোবি নামে এবং আপনারাও এই ট্যাবলেটটার সাথে অনেক বেশি পরিচিত এবং এই নিউরোবি ট্যাবলেটটা সকাল একটা রাতে একটা আপনি কন্টিনিউ এক মাস খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এরপরে নিউরোপ্যাথিক আরও কিছু মানে হার্ট লাইনে নিউরোপ্যাথি পেইনের জন্য যদি আপনি চিন্তা করে থাকেন বা নার্ভের কোনো প্রবলেম হয়েছে কি না সেটা জানার জন্য যদি আপনি ট্যাবলেট খান সেটার জন্য অবশ্যই ফ্রি গাবালিন গাবাপেন্টিন এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি বলে দিছি এটার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য এটা হচ্ছে যে ফ্রি গাবালিন 25-50-75 এটা হ্যাঁ প্রি গাবা প্রিলিন বা নিউরোলিন নামে আছে এটা 25-50-75 এবং 150 তা আপনি যেটা করতে পারেন সচরাচর আপনি লো ডোজ থেকে শুরু করবেন প্রতি রাতে একটা করে 50 এমজির একটা প্রিগাবালিন খেতে পারেন এর সাথে যদি অথবা এটার পরিবর্তে যদি আপনি গাবা পেন্টিন খান তা 300 এমজির একটা গাবা পেন্টিন ট্যাবলেট গাবা এস্টার নামে যেটা বাজারে সচরাচর পাওয়া যায় সেই ট্যাবলেটটা প্রতি রাতে আপনি এই ঔষধগুলোর পাশাপাশি এই ট্যাবলেটটাও আপনি খেতে পারেন কন্টিনিউ এক মাস করতে করতে পারবেন আপনি ইনশাল্লাহ এতেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এর পাশে যেটা থাকে যে ক্রিম আছে জেল আছে অয়েনমেন্ট বা প্যাড যেটাকে বলা হয় বাজারে সচরাচর যেই টাইপের মানে ভলি জেল ভলি নাক এই টাইপের কিছু যে ক্রিম আছে এই ক্রিমগুলো আপনি এই জায়গাতে এফেক্টেড জায়গাতে ব্যবহার করতে পারেন তবে কোনো প্রেশার ক্রিয়েট না করাটাই এই জায়গার জন্য সবচেয়ে ভালো এর পরবর্তীতে আছে যে এই ব্যথাটা কমানোর জন্য সবচেয়ে ম্যাজিকের মতো যেটা কাজ করবে সেটা হচ্ছে যে কর্টিকোস্টেরয়েড ইনজেকশন একটা এই জায়গাতে আপনি এফেক্টেড ইনজুর এই টেন্ডনে বা লিগামেন্টের ভিতরে যদি আপনি এই এই মানে কর্টিকোস্টেরয়েড ইনজেকশন যেটা ট্রায়ামসুলন অ্যাসিটোনেট ইনজেকশন যদি আপনি ব্যবহার করেন খুব তাড়াতাড়ি কুইকলি বলতে 7 দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার টেনিস ইলবোর সাথে সাথেই মোটামুটি ভালো হয়ে যাবে এর পরবর্তীতে আপনার জেনারেল উইকনেসের জন্য আপনি যেটা করতে পারেন ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি ন্যাচারালি আমাদের দেশে মানুষ যারা আমরা গ্রামে বা শহর লেভেলে খুব যেইভাবে আমরা চলাফেরা করি আমাদের খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মানে আমরা ক্যালসিয়ামটা সেটা পাই না এর সাথে সাথে ভিটামিন ডি3 এটাও আমরা আমাদের বডিতে অ্যাবজর্ব ফর কন্ডিশনটা ওইরকম পরিস্থিতিতে থাকে না যখন আমাদের বয়স বেশি হয়ে যায় সেই স্টেজে আপনারা এর পাশাপাশি একটা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন এর পরবর্তীতে আরও অ্যাডভান্স টাইপের যদি কোনো চিকিৎসা আপনি করতে চান সেটাও আপনি করতে পারবেন এটা হচ্ছে যে অটোলোগাস ব্লাড ইঞ্জেকশন অটোলোগাস ব্লাড ইঞ্জেকশন দিয়েও কিন্তু আপনি চেষ্টা করতে পারেন মানে এই এটি টেনিস ইলবোটা আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনি প্লাটিলেট রিচ প্লাজমা যেটা আছে প্লাটিলেট রিচ প্লাজমাটাও আপনি ইঞ্জেকশন আকারে এই জায়গায় দক্ষ কোনো ফিজিশিয়ানের মাধ্যমে আপনি এই ইঞ্জেকশনটা পুশ করে নিতে পারেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রেজাল্ট আপনি পেয়ে যাবেন এর পরবর্তীতে বটুলিজম টক্সয়েড যেটা আছে যদি এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না বাইরের দেশে যারা আছেন কিছু বড় ভাই যারা আছেন তারা এরকম অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে বটুলিজম হ্যাঁ বটক্স ইঞ্জেকশন আপনি এই জায়গায় ইউজ করতে পারেন মোটামুটি দর্শক আসলে ট্রিটমেন্ট বলতে এগুলো এর পাশাপাশি কিছু এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো জানতে হলে আপনাকে যেটা করতে হবে আমার rxarun.com ওয়েবসাইটে ভিজিট করবেন ভিজিট করে আমাদের সার্চ বারের যেটা আছে এই ওয়েবসাইটে সেই সার্চ বারে আপনি টেনিস ইলবোর লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরবর্তীতে আপনি এই টেনিস ইলবোর সব কিছুই আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এক নম্বর দুই নম্বরে যদি আপনি বাংলায় ইংলিশে বুঝতে প্রবলেম হয় সেটা আপনি বাংলাতে ট্রান্সলেশন করে নিয়েও আপনি এই রোগের মানে A to Z আপনি জানতে পারবেন তো দর্শক মূলত টেনিস ইলবো বলতে চিকিৎসা ট্রিটমেন্ট এবং এর পাশাপাশি যেগুলো কথা বললাম ডায়াগনোসিস বা কজ অথবা বললাম যেটা সিমটম মোটামুটি যতটুকু সম্ভব আমি ক্লিয়ার করতে পেরেছি এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমার ভিডিওর নিচে যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলোতে অথবা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমি এবং আমার প্রতিনিধি যারা আছে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব যোগাযোগ করে সঠিক একটা ট্রিটমেন্ট আপনাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু